আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেনে 75,000 রুশ সেনা আহত বা নিহত দাবি যুক্তরাষ্ট্রের। সুইডেন এখনো কথা অনুযায়ী কাজ করেনি, ভয়ঙ্কর ঘোষণা দিল তুরস্ক। ইরাকে আবারও তুর্কি ঘাঁটি লক্ষ্য করে মর্টার ও রকেট হামলা। উদার দেশের তালিকায় 32তম ইরান, প্রথম তালিকায় রয়েছে মুসলিম দেশ ইন্দোনেশিয়া। ভ্লাদিমির পুতিন স্লোগানে মুখরিত তুরস্ক, হতাশ ইউক্রেন। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের জন্য ভয়াবহ এক দুঃসংবাদ। ভারতের রাজস্থানে গরু জবাইকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা হিন্দু মুসলিমদের মধ্যে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান। ইউক্রেনে 75,000 রুশ সেনা আহত বা নিহত দাবি যুক্তরাষ্ট্রের। ইউক্রেনে পাঠানো রুশ সেনাদের প্রায় অর্ধেক নিহত বা আহত হয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য এলিসা ফ্লোটকিন বুধবার সিএনএনকে একথা বলেছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে বাইডেন প্রশাসনের একটি সরকারি গোয়েন্দা ব্রিফিংয়ে যোগ দেওয়ার পর তিনি একথা বলেন। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের পর যুদ্ধে নিজেদের বাহিনীর হতাহতের সংখ্যা নিয়মিত জানায়নি রাশিয়া। ইউক্রেন দাবি করেছে রাশিয়ার অন্তত 40,000 সেনা হতাহত হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর এই ধারণা সঠিক হলে যুদ্ধে রাশিয়ার হতাহতের সংখ্যা ইউক্রেনের চেয়ে বেশি হতে পারে, আবার ইউক্রেন পাল্টা হামলা চালালে তা আরও বাড়তে পারে। রুশ সেনাদের হতাহতের সংখ্যা ব্যাপক উল্লেখ করে স্লোটকিন বলেছেন, রাশিয়ার পদাতিক বাহিনী বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে, 80% বেশি বসে পড়েছে ও ক্লান্ত। সম্প্রতি ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রে ফিরছেন স্লোটকিন। আগামী 3 থেকে 6 সপ্তাহ যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, আমরা প্রেসিডেন্ট জেলেনস্কির কাছ থেকে স্পষ্টভাবে শুনেছি যে শীত আসার আগেই রাশিয়াকে কয়েকটি মরণ কামড় দিতে চায় ইউক্রেনীয়রা। শীতের আগেই তারা নিজেদের ভালো অবস্থানে নিয়ে যেতে চায়, বিশেষ করে দক্ষিণে। বৃহস্পতিবার ব্রিটিশ প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছেন, ইউক্রেনের একটি পাল্টা হামলায় রাশিয়ার দখলে থাকা দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে ডনিপ্রো নদীর কাছে অবস্থান নেওয়া কয়েক হাজার রুশ সেনা চরম ঝুঁকিতে রয়েছে। সূত্র নিউজউইক। সুইডেন এখনও কথা অনুযায়ী কাজ করেনি বলছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু বলেছেন, সুইডেন এখনও পর্যন্ত কোনো জঙ্গিকে তুরস্কের হাতে তুলে দেয়নি। গত জুন মাসের শেষের দিকে ন্যাটোর সম্মেলনে তুরস্ক, ফিনল্যান্ড এবং সুইডেন একটি ত্রিপক্ষীয় চুক্তি করে। সেই চুক্তিতে ফিনল্যান্ড সুইডেন সম্মত হয়। ফিনল্যান্ড সুইডেনের যেসব জঙ্গি বসবাস করে এবং তুরস্ক যাদের ফেরত চায় তাদের তুরস্কের হাতে তুলে দেওয়া হবে। এর বদলে ফিনল্যান্ড সুইডেনকে ন্যাটোতে যোগ দেওয়ার অনুমোদন দেবে তুরস্ক। কিন্তু ন্যাটো সম্মেলনের করা সেই চুক্তি অনুযায়ী এখনও কোনো কাজ করেনি সুইডেন। বুধবার এমনটি জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের রাশিয়া হামলা করার পর নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করে ফিনল্যান্ড সুইডেন, কিন্তু এতে তীব্র বিরোধিতা জানায় তুরস্ক। তারা জানায় নর্ডিক অঞ্চলের দেশ ফিনল্যান্ড সুইডেন কুর্দিশ জঙ্গিদের মদত দেয়, অস্ত্র সহায়তা দেয়। কিন্তু যখন ফিনল্যান্ড সুইডেন তুরস্ককে জানায় তারা এক হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করবে, তখন তুরস্ক নিজেদের ভেটো তুলে নেয়। তুরস্কের পক্ষ থেকে পরবর্তীতে আবারও বলা হয়, ফিনল্যান্ড সুইডেন যদি তাদের দেওয়া কথা না রাখে তাহলে তুরস্ক ন্যাটোর অনুমোদন দেবে না। এদিকে চুক্তি অনুযায়ী সুইডেনের কাছে 73 জন জঙ্গিকে ফেরত চেয়েছে তুরস্ক। অন্যদিকে ফিনল্যান্ডের কাছে আরও কয়েক ডজন জঙ্গিকে ফেরত চেয়েছে আঙ্কারা। সূত্র রয়টার্স আরাবিয়া। ইরাকে আবারও তুর্কি ঘাঁটি লক্ষ্য করে মর্টার ও রকেট হামলা। ইরাকের সুলাইমানিয়া প্রদেশের বামানি এলাকায় তুর্কি সামরিক ঘাঁটিতে আবারও মর্টার ও রকেট হামলা হয়েছে। স্থানীয় সূত্রগুলো আজ এ খবর দিয়েছে। তুরস্ক সেখানে অবৈধভাবে ঘাঁটি গেড়েছে বলে জানিয়েছে ইরাকিরা। এসব সূত্র বলছে, উত্তর ইরাকের সুলাইমানিয়া প্রদেশে দোহুকের বামার্নি গ্রামে তুর্কি ঘাঁটি লক্ষ্য করে হামলা হলেও মর্টার ও রকেটগুলো ঘাঁটির আশপাশে পড়ে গিয়েছে। এর ফলে পার্শ্ববর্তী কৃষিক্ষেতে আগুন ধরে যায়, এতে শস্যের ক্ষতি হয়েছে। কৃষিক্ষেত্রে আগুন লাগার পর অগ্নি নির্বাপন বাহিনী সেখানে গেছে। আজকের হামলায় কেউ হতাহত হয়নি। এর আগে গত রোববার তুর্কি ঘাঁটিতে হামলার ঘটনা 7টি বিস্ফোরণ ঘটে। এক সপ্তাহ ধরে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। গত সপ্তাহে দোহুক এলাকার একটি পর্যটন কেন্দ্রে তুর্কি বাহিনীর কামানের গোলার আঘাতে অন্তত 11 জন নারী ও শিশু নিহত হয়। ইরাকের বাগদাদ ও দক্ষিণাঞ্চল থেকে সেখানে বেড়াতে গিয়ে তারা হামলার শিকার হয়। তুর্কি হামলার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ জানানোর কথা বলেছে ইরাকি সরকার। উদার দেশের তালিকায় 32তম ইরান। বিশ্বের সবচেয়ে উদার দেশের তালিকায় ইরানের অবস্থান 32তম। 114টি দেশকে নিয়ে এই তালিকা তৈরি করেছে যুক্তরাজ্যের
চ্যারিটিজ এইস ফাউন্ডেশন সিএএফ ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স 2021 শীর্ষক এই তালিকায় বিশ্বের 114টি দেশের মধ্যে ইরানের অবস্থান 32তম। এতে মোট 100 এর মধ্যে ইরানের স্কোর 39, সবচেয়ে বেশি 69 পয়েন্ট নিয়ে উদার দেশের তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। আগের বছর দেশটির স্কোর ছিল 59। অপরিচিত কাউকে সাহায্য করা, দাতব্য কাজে দান করা এবং কোনো সংগঠনে স্বেচ্ছায় কাজ করা, এই তিন বিষয়ের উপর ভিত্তি করে তালিকা করা হয়েছে। অপরিচিত ব্যক্তিকে সাহায্য করার ক্ষেত্রে ইরান 38তম, অর্থ দান করার ক্ষেত্রে 23তম এবং স্বেচ্ছাসেবীর সময় প্রদানে 92তম। উদারতায় ইরান, কানাডা, পোল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক, আয়ারল্যান্ড এবং নরওয়ের মতো দেশগুলোর উপরে রয়েছে। সূত্র তেহরান টাইমস। ভ্লাদিমির পুতিন স্লোগানে মুখরিত তুরস্ক, হতাশ ইউক্রেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ালিফায়ার ম্যাচে বুধবার মুখোমুখি হয় তুরস্কের ক্লাব ফেনারবার্ক ও ইউক্রেনের ক্লাব দিনামো কিয়েভ। আর এই ম্যাচটিতে দিনামো কিয়েভ একটি গোল করার পর স্টেডিয়ামে উপস্থিত থাকা ফেনারবার্ক ক্লাবের দর্শকরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নিয়ে তার পক্ষে স্লোগান দেন। এ বিষয় নিয়ে হতাশা প্রকাশ করেছে তুরস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত। এ ব্যাপারে টুইটারে রাষ্ট্রদূত ভার্সিল বেদনা টুইটে বলেছেন, এটি অত্যন্ত দুঃখের বিষয়, ফেনারবার্কে সমর্থকরা রাশিয়ার একজন খুনি আগ্রাসনকারী যে আমাদের দেশে বোমা হামলা করেছে তাদের নামে সমর্থনমূলক স্লোগান দিয়েছে। তবে তিনি জানিয়েছেন, তুরস্কের অনেক মানুষ ইউক্রেনকে সমর্থন দেন, এর জন্য তারা তুরস্কবাসীর কাছে কৃতজ্ঞ। এ ব্যাপারে ইউক্রেনের রাষ্ট্রদূত বলেছে, ইউক্রেনের প্রতি বন্ধুত্বপূর্ণ তার্কিশ নাগরিকের কাছে আমরা কৃতজ্ঞ এবং ফুটবল সমর্থকদের এমন আচরণের বিষয়টি তদন্ত করে দেখার জন্য তাদের ধন্যবাদ। সূত্র আল জাজিরা। ভারতের রাজস্থানে গরু জবাইকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা। ভারতের রাজস্থানে হনুমানগড়ে গরু জবাইয়ের অভিযোগকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়েছে। আজ গণমাধ্যমে প্রকাশ গত 10 জুলাই ঈদ উৎসবে গরু জবাইয়ের ঘটনায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারফিউ জারি করেছে পুলিশ প্রশাসন, এছাড়াও ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। গত ঈদে হনুমানগড়ের চিদিয়া গান্ধীতে গরু জবাইয়ের ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রাথমিকভাবে প্রশাসন জানিয়েছিল গ্রামে কোনো গরু জবাই হয়নি, কিন্তু পরে পুলিশ ঘটনাস্থলে প্রাপ্ত গোস্ত পরীক্ষা করতে ল্যাবে পাঠায়। এর ফলে FSL রিপোর্টে গরু জবাইয়ের বিষয়টি নিশ্চিত হয়। একই সঙ্গে SFL রিপোর্ট আসার পর গ্রামবাসীরা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করে এবং গরু জবাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে গ্রামবাসীরা ধর্ণা অবস্থান শুরু করে। আন্দোলনকারীদের বিক্ষোভস্থল থেকে পুলিশ সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়। গতকাল বুধবার বিকেলে গ্রামবাসীরা মিছিল বের করে এতে পুলিশ 144 ধারা ভঙ্গ করার অভিযোগে লাঠিচার্জ করে। এতে পরিবেশ আরো উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপের জবাবে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানো গ্যাস সেল নিক্ষেপ করে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে জেলার গান্ধীবাড়ি ও চিদিয়া গান্ধী গ্রামে কারফিউ জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চিদিয়া গান্ধী পঞ্চায়েত এবং হনুমানগড়ের গান্ধীবাড়ি এলাকায় কারফিউ কার্যকর থাকবে। এখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে 140 ধারা লঙ্ঘনের অভিযোগে 43 জনের বিরুদ্ধে মামলা দায়ের পাশাপাশি 45 জনকে আটক করেছে পুলিশ। আসলে ঘটনাস্থল থেকে সংগৃহীত গোস্তের FSL রিপোর্ট আসার পর কিছু মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে ভিরানী থানার কর্মকর্তা ওম প্রকাশ সুথার মাথায় আঘাত পান। জেলা পুলিশ সুপার অজয় সিং বলেন, আইন ভঙ্গ করে উপদ্রব সৃষ্টি করার জন্য 45 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি 20টিরও বেশি মোটর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি বলেন, এতে হরিয়ানা থেকে বিপুল সংখ্যক মানুষ এসেছিলেন। পুলিশ এমন ইনপুট পেয়েছিল যে হরিয়ানা থেকে আসা লোকেরা এখানে অশান্তি সৃষ্টি করতে পারে। জেলা কালেক্টর নথমল ডিডেল বলেন, গতকাল জড়ো হওয়া লোকেরা আইন হাতে নেওয়ার চেষ্টা করেছে। তিনি বলেন, চিদিয়া গান্ধী ও গান্ধীবাড়ি গ্রাম পঞ্চায়েতের সমস্ত গ্রামে কারফিউ জারি করা হয়েছে। এতে জরুরি পরিষেবা ছাড়া কাউকে অনুমতি দেওয়া হবে না। 5 শতাধিক RSC ছাড়াও রাজস্থান পুলিশের কর্মকর্তা ও কনস্টেবলদের চিদিয়া গান্ধী এবং গান্ধীবাড়িতে মোতায়েন করা হয়েছে। অন্যদিকে পুলিশ বলছে, গরু জবাই সংক্রান্ত ঘটনায় ফারুক, আনোয়ার, আমিন খান ও শিকদার খানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এদের সবার বিরুদ্ধে গোহত্যা সংক্রান্ত ধারায় মামলা করা হয়েছে।